এদিকে বরিশালের ঘটনায় যে ভাষা ব্যবহার করে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সচিব দ্বিমত পোষণ করেছেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই কথা বলেন। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও জানান, করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময়সীমা কমানো যায় কিনা টেকনিক্যাল কমিটিকে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা যে দুই মাস পরে যে দুইটা ডোজ দিচ্ছি সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে, সেই বিষয়টাও বিবেচনা করার জন্য এইচপিএম বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। সব সচিবরা যারা ছিলেন বর্ণনা কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও অ্যাগ্রি করে গেছে।